হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চ্যানেল Y24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা আজকে চলে আসছি সাতক্ষীরা জেলার কালীগঞ্জ থানার কুশলিয়া গ্রামে। দেখেন আপনার মাছ, বিভিন্ন প্রজাতির মাছ। দেখেন মাছের যে খাবার দিছে, কি পরিমাণে খাবার খাচ্ছে মাছ, কি পরিমাণের মাছ, সেটা চিন্তা করাটাই অস্বাভাবিক হয়ে পড়ছে। এখানে 2.5 বিঘা জমির একটা পুকুর, 2.5 বিঘা জমির একটা পুকুর, এই পুকুরে বিভিন্ন প্রজাতির মাছ আছে। এ দেখেন বন্ধুরা, খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মাছের টুকরোভাবে মাছ খাচ্ছে খাবারটা। এই যে ভালো করে দেখেন, এই যে 2 বিঘা জমির পুকুরে, 2.5 বিঘা, সরি, 2.5 বিঘা জমির পুকুরে মাছ চাষ করে এখানে কয় প্রজাতির মাছ আছে। এই যে আমাদের উদ্যোক্তা মৎস্য চাষি সাইদুর রহমান, এখানে কত প্রকারের মাছ আছে? এখানে 4-5 প্রকারের মাছ আছে। বেশি আছে পাঙ্গাস ট্যাংরা, যার ওজন এখন বর্তমান 1 কেজির বেশি, 1 কেজির বেশি, 2 কেজি ওজন পর্যন্ত এইটা খাওয়াবে। এই যে দেখেন, এই যে দেখেন মাছ একেবারে সাইডে এসে মাছে খাচ্ছে। রুই, কাতলা, মৃগেল, জাপানি পুঁটি সহ আরও কয়েক প্রজাতির মাছ এই পুকুরে চাষ করা হয়। এতে এই মাছ চাষ করে বাৎসরিক আয় অনেক ভালোভাবে প্রফিট করতেছে। এই যে আমাদের মৎস্য চাষি আবু সাইদ ভাই, ঠিক আছে, ইনি উদ্যোক্তা, ইনি এই পুকুরের মালিক হচ্ছে, ইনি এই মাছ চাষ করে বছরে অনেক টাকা লাভবান হয়েছে। তা আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, যে খাওয়ার দেওয়ার যে পরিমাণটা, এনার অবশ্যই খাওয়ার দেওয়ার পরিমাণটা অনেক কম। কত কেজি, এই কত কেজি খাবার, এটা এই যে খাবারটা দিছেন এটা কত কেজি খাবার? 15 কেজি। আসলে খাবার দেওয়ার নিয়মটা একটু বেশি, কিন্তু সেই তুলনায় উনি অনেক কম খাবার ইউজ করে, 15 কেজি, আর সকালে 15 কেজি আর বিকালে 15 কেজি, 30 কেজি করে প্রতিদিন এই 2.5 বিঘা জমির পুকুরে 5,000, এতে 5,000 পাঙ্গাস মাছ আছে হচ্ছে, এবং রুই, কাতলা, মৃগেল সহ অসংখ্য মাছ এখানে আছে। তো এই খাবারটা সীমিত, এই খাবারটা দিয়াতে মাছের গ্রোথও ইনশাল্লাহ অনেক ভালো, এবং আর্থিকভাবে এটাকে খাওয়ায়ে 8-7-8 মাস এটাকে খাওয়ায়ে বিক্রি করা হয়। এতে প্রত্যেক বাৎসরিক আয় 6 লক্ষ টাকা। তো প্রিয় দর্শক, আমি আপনাদের উদ্দেশ্যে এই কথাই বলবো যে আমরা যে বেকার যে যুবক যারা আছেন, ঠিক আছে, তারা এদিক ওদিক না ঘুরে এরকম একটা পুকুর হচ্ছে লিসে নিয়ে আপনারা এটা করে দেখতে পারেন, যে এই মাছ চাষ করে দেখতে পারেন, এর 7-8 মাসে আপনার 6 লক্ষ টাকা জেনুইন লাভ এখান থেকে ইনকামিং আসবে। তা ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন। আর সাইদ ভাই, আপনার কি কোনো কিছু বলার আছে? আপনাদের, আমার প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন, যে যারা উদ্যোক্তা আছে এরকম বেকার যুবক যারা ঘুরে ফিরে বেড়াচ্ছে, ঠিক আছে, তারা কি এইগুলো, এটা করলে কি লাভবান হতে পারবে?
পারবে পারবে। তা ঠিক আছে, আজকের মতো এখানেই বিদায়। আমাদের চ্যানেল ওয়াই 24 নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।